আসসালামু আলাইকুম। 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ডেট 27 মে। আপনারা যারা এখনও বুঝে উঠতে পারছেন না এত বড় সিলেবাস কিভাবে শেষ করবেন, কিভাবে প্রত্যেকটা বই পড়ে শেষ করবেন, আর কতটুকু সময় রিভিশনের পেছনে ব্যয় করবেন, কখন বা প্র্যাকটিস করবেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আমি আজকে শেয়ার করব কিভাবে বইগুলো শেষ করবেন এবং কতটা সময় ঠিক প্র্যাকটিসে ব্যয় করবেন। বিসিএস প্রিলিমিনারির এত বড় সিলেবাস এবং এত টপিকস, এটা দেখে যে কেউ আসলে প্রাথমিকভাবে ঘাবড়ে যেতে পারে যে কিভাবে আমার দ্বারা সম্ভব, কিন্তু প্ল্যান করে আগালে আমি মনে করি এই অল্প সময়ের মধ্যেও প্র্যাকটিস এবং রিভিশন সহ সিলেবাসটি কমপ্লিট করা সম্ভব। তো শুরুতেই আমি সাজেস্ট করব আপনারা বাংলা দিয়ে শুরু করুন, কারণ বাংলাটা স্বাভাবিক আমাদের মাতৃভাষা বলে বাংলা সাবজেক্টটি আমাদের কাছে অধিকাংশ স্টুডেন্টদের কাছেই সহজ মনে হয়। বাংলার দুটি পার্ট, সাহিত্য এবং ব্যাকরণ। বোর্ডের বই তো অবশ্যই পড়বেন, সাথে আমি সাজেস্ট করব যে কোনো সিরিজের একটি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটা MP3 বই পড়তে হবে। তো এই পড়াটা আপনি ঠিক কীভাবে শুরু করবেন আর বইগুলো কীভাবে শেষ করবেন? আমরা জানি যে বইগুলোর প্রত্যেকটা বইয়ের সাইজই এত মোটা হয়ে থাকে, তো এই বইগুলোকে আমি মানে A to Z সব পড়বো নাকি শুধু প্র্যাকটিস করে যাব, এই কোশ্চেনগুলো অনেকেরই থেকে থাকে। প্রথমেই বিগত বছরের যেই কোশ্চেন ব্যাংকটি আছে এটি সলভ করুন। হ্যাঁ, শুধু বাংলার, আপনি যদি বাংলাকে আগে টার্গেট করেন, বাংলার বিগত বছরের দশম BCS পর্যন্ত যতগুলি প্রশ্ন রয়েছে সেগুলো আপনি সলভ করুন। এতে করে আপনি বুঝতে পারবেন প্রশ্নের প্যাটার্নটা কী বা ঠিক কী ধরনের প্রশ্নগুলো বারবার করেই আসে, এবং সেই অনুযায়ী আপনি যখন ডিটেইলে পড়বেন তখন আপনি বেছে পড়তে পারবেন। সব মনে রাখার তো প্রয়োজন নেই, তাই না? তো যে জিনিসগুলো আপনি মনে করেন গুরুত্বপূর্ণ এবং ওই জিনিসগুলোই মনে রাখতে হবে, শুধুমাত্র ওই জিনিসগুলোই পড়বে। প্রাচীন যুগ প্লাস মধ্যযুগ, এই দুইটি টপিক্সের উপরে আপনি 3 দিন ব্যয় করুন। টপিক্স দুটি অনেক বড়, ডিটেইলে পড়তে গেলে অনেক সময় লাগে আমি জানি, তবে আপনাকে ফোকাস করতে হবে শেষ করার উপরে। আপনি যত মানে সময় নিয়ে পড়েন না কেন, আপনি যদি রিভিশন না দিতে পারেন এবং প্র্যাকটিস না করতে পারেন, আলটিমেটলি রেন্ড রেজাল্ট ইজ নাথিং। সো আপনাকে শেষ করার টার্গেট নিয়ে পড়তে হবে। আপনি মনে রাখার যথাসম্ভব চেষ্টা করবেন, বাট যদি কোনো কিছু মনে রাখতে না পারেন বা আয়ত্ত না হয় সেক্ষেত্রে আপনি জাস্ট পাস অ্যাওয়ে করবেন এবং পরের টপিক্সে চলে যাবেন। আপনি জাস্ট পড়ে এই দুইটা প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুইটা পড়ে একবার শেষ করবেন প্র্যাকটিস সহ 3 দিনের মধ্যে। এরপর আধুনিক যুগের পেছনে আপনি 5 দিন ব্যয় করুন। 5 দিনের মধ্যে আধুনিক যুগের প্রত্যেকজন কবির নাম, ছদ্মনাম বা যে টপিকসগুলো আছে আপনি প্র্যাকটিস সহ কোশ্চেন ব্যাংকটি শেষ করুন। তবে এক্ষেত্রে একটা বিষয় নোটিস করতে হবে, আপনি যখন প্র্যাকটিসগুলো করবেন যে কোশ্চেনগুলো আপনার কাছে সবচেয়ে অজানা এবং নতুন, বা আপনি মনে করেন যে এটা আমাকে আবার রিভিশন দিতে হবে, সেই কোশ্চেনগুলো অবশ্যই মার্ক করবেন। অর্থাৎ অনেক কিছুই আমরা আগে থেকে জানি, যেহেতু কবি সাহিত্যিকদের নাম বা তাদের সাহিত্যকর্মগুলো আমরা সেই ছোটোবেলার ক্লাস 1-এর বই থেকে পড়ে আসছি, তো অনেক কিছু যেমন নকশিকাথার মাঠ কে লিখেছেন, জসীমউদ্দিন, এটা তো মানে আপনি তো মনেই রাখতে পারবেন, তাই না? তবে কত সালে লিখেছেন, কত সালে প্রকাশিত হয়েছে, এই জিনিসগুলো বা বিশেষ কিছু টপিকস বা বিশেষ কিছু কোশ্চেন যেটা আপনি মনে করেন এখান থেকে আসতে পারে এবং এটা আপনি পারেন না, টোটালি পারেন না, সেই জিনিসগুলো আপনি মার্ক করে রাখেন। এরপর যখন ওই মার্ক করা জিনিসগুলো আবার রিভিশন দিবেন, সেখান থেকে বাছাই করে আবার কিছু কোশ্চেন কমবে যেগুলো আপনি অলরেডি পড়ছেন বা এখন মনে করতে পারছেন, সেগুলো আপনি মার্ক করবেন। মানে এভাবে 2-3 বার যখন মার্ক করবেন দেখবেন আপনার না পারা কোশ্চেনের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে এবং আপনি বারবার প্র্যাকটিস করতে করতে অনেক দক্ষ হয়ে উঠছেন, আপনার ভুলে যাওয়ার সংখ্যাটা কমে যেতে থাকবে। বাংলা শেষ করার পরে আমি পরামর্শ দিব ইংরেজিটার পেছনে সময় দেওয়ার জন্য, ইংরেজি গ্রামার এবং ইংরেজি সাহিত্য। এক্ষেত্রে ইংরেজি গ্রামারটা একটু গুরুত্ব বেশি দিবেন, কারণ সাহিত্য হচ্ছে আপনি যতটাই পড়েন না কেন
এখানে কোনো গ্যারান্টি নেই, আপনি আপনার কমন পড়তেও পারে বা আনকমন এমন একটা কিছু দিলেও আপনার মনে পড়ছে না। তো সেক্ষেত্রে আপনি যদি গ্রামারটা একটু সময় দেন, আপনি কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারেন। গ্রামারটা অবশ্যই ডিটেলে বুঝে পড়তে হবে, তাহলে আপনার এটা পরবর্তীতেও কাজে দিবে। ইংরেজিতে ফাঁকি দিয়ে আসলে পার পাওয়ার সুযোগ নেই, কারণ আপনার রিটেনেও একটা ভালো মার্কস আছে। ইংরেজিতে যদি আপনি ভালো পারেন, একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। তো এ কারণে গ্রামারটা একটু ডিটেইলে পড়তে হবে এবং যতটা বেশি সম্ভব প্র্যাকটিস করবেন। আপনি গ্রামার শিখে বুঝে যত প্র্যাকটিস করবেন, তত গ্রামারে আপনি দক্ষ হয়ে উঠবেন। আর লিটারেচারটা আমি মনে করি যে একটু কম সময় দিয়েই পড়া উচিত, কারণ এটা আসলে জাস্ট মুখস্থ বা মনে রাখার বিষয়। আপনি যতটা মনে রাখতে পারছেন ততটাই আপনার লিটারেচার আপনাকে মানে প্রিলি পর্যন্ত, শুধু প্রিলিতে আপনি যতটা মনে রেখে যতটা মুখস্থ করে উগলে দিতে পারছেন, আপনি চারটার মধ্যে একটা টিক দিতে পারছেন, সেই অনুযায়ী আসলে আপনার মার্কসটা হচ্ছে শিওর হয়ে। আপনি লিটারেচারের কোনো রিস্ক নেবেন না, জাস্ট যেটা মনে রাখতে পারবেন সেটাই দাগাবেন। জাস্ট এটা মুখস্থর বিষয়। সো এইটা হচ্ছে আপনার একটু শেষের দিকে যে যদি আপনি পড়েন, কারণ এটা তো মানে মুখস্থ আপনি যতই করেন প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। আর অল্প সময়ের যদি আপনি দেখা যাচ্ছে 5 দিন দেখলেন না, আপনি আবার সেটা ভুলে যাবেন। তো লিটারেচারের পার্টটা শেষের দিকে যে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ আপনার তখন হচ্ছে মনে রাখতে হবে। সো আগের দিকে যে জিনিসগুলো বোঝার জিনিস বা ডিটেইলে পড়তে হবে, সেই টপিকসগুলো উপরে আমি আগেই গুরুত্ব দিতে বলবো। বাংলা এবং ইংরেজির পরে আপনি ম্যাথে ফোকাস করুন। আমরা জানি যারা আসলে বাংলা ইংরেজি ম্যাথ এই তিনটা সাবজেক্টকে ফোকাস করে পড়ে, তারা খুব সহজেই প্রিলির এই যুদ্ধটা অতিক্রম করতে পারে। তো ম্যাথে যদি আপনি ভালো হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ম্যাথে আপনার কম সময় লাগবে। কিন্তু আপনি যদি ম্যাথে দুর্বল হন, সেক্ষেত্রে প্রতিদিন কিছু ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করুন। এবং ম্যাথটাও আমি মনে করি সহজ বা শর্টকাট টেকনিক অবলম্বন না করে একটু বুঝে পড়ুন, শিখুন। ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, শতকরা বা যে নিয়মটাই আপনি করেন না কেন প্র্যাকটিস, আপনি একটু শিখে করুন। কারণ যেখান থেকেই আসুক, যেভাবেই আসুক না কেন, আপনি যদি বেসিক বুঝেন তাহলে আপনি আনসার করতে পারবেন। এ কারণে ম্যাথে আপনি যে সময়টা দিবেন সেটা ডিটেইলে বুঝে শিখে করার জন্যই সেই সময়টা ব্যয় করবেন। বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি সাবজেক্ট শেষ করার পরে বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, বিজ্ঞান, নৈতিকতা ও সুশাসন, এই সাবজেক্টগুলো আপনি শুরু করলেন এবং এগুলো আপনার সময় মতো আপনি যত দ্রুত পারা যায় শেষ করবেন। এখন এখানে মূল ট্রিক্সটা হচ্ছে, আপনি যে বই পড়া শুরু করেন না কেন, প্রথমে বইটি আপনাকে এমনভাবে পড়তে হবে যেন আপনি একটা গল্পের মতো পড়ছেন। আমরা জানি প্রত্যেকটা চ্যাপ্টারে টপিকস থাকে এবং তার সাথে কিছু এক্সারসাইজ থাকে, এক্সারসাইজ MCQ থাকে। তো আপনি টপিকসটা একবার বা দুইবার পড়লেন এবং সাথে এক্সারসাইজগুলো করলেন। যখন আপনি এক্সারসাইজগুলো করবেন, তখন আপনার না পারা বা যে জিনিসগুলো আপনি পারছেন না, সেই MCQগুলোকে আপনি মার্ক করে রাখবেন। আপনি যতই মানে টাইম নিয়ে পড়েন না কেন, আলটিমেটলি আপনার মনে থাকবে না, বিষয়টা এরকমই। এজন্য আপনাকে জাস্ট শেষ করার উপর গুরুত্ব দিতে হবে, একটু প্রেশার নিয়ে পড়ে শেষ করবেন, কারণ রিভিশনটাই মেন, এটা মনে রাখবেন। আপনি যদি একটা বই বা একটা টপিক সাবজেক্ট শেষ করার পেছনে জাস্ট 20 দিন, 1 মাসও ব্যয় করে ফেলেন, ইটস গুড ফর নাথিং। বিকজ আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করতে হবে এবং 4-5 বার রিভিশন দিতে হবে, অ্যাটলিস্ট হলেও 2-3 বার তো রিভিশন দিতেই হবে, এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনি এটা মনে রাখবেন যে শেষ যেই 27 মে হচ্ছে আমাদের পরীক্ষার ডেট, তো ঠিক 1 মাস আগে আপনাকে অবশ্যই এর মধ্যে 2-2বার রিভিশন দেওয়া কমপ্লিট করে ফেলতে হবে। শেষ মাসে আপনি শুধু রিভিশন দিবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। 2 ঘন্টার পরীক্ষা, ঘড়ি ধরে যে কোনো মডেল টেস্ট অথবা এখন তো অনলাইনেও টেস্ট দেওয়া যায়, আপনি ঘড়ি ধরে মডেল টেস্ট দিবেন। যত বেশি প্র্যাকটিস করবেন এবং যত বেশি রিভিশন দিবেন, ততই আপনার প্রিলিতে টেকার সম্ভাবনা।
সো আপনি শুধু পড়ার পেছনেই যদি আপনি পুরোটা সময় ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার প্ল্যানিংটা আমি বলবো যে ভালো হলো না, টেকার সম্ভাবনাটা খুব কমে যায়। এ কারণে আপনাকে অবশ্যই টার্গেট করতে হবে আপনি এক মাস আগেই প্রত্যেকটা সাবজেক্ট দুবার করে অথবা মিনিমাম একবার করে শেষ করবেন এবং রিভিশন দিবেন। এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, আমি মনে করি আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। সো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আপনাদের কমেন্টস আশা করি। ধন্যবাদ সবাইকে।